আবারও হরপা বানে ডুবে গেল আরামবাগ গড়বেতার রাজ্য সড়ক। ঘটনাটি ঘটেছে গোঘাটের কামার পুকুরের সাতবেড়িয়া এলাকায়। আর এর ফলে বিপদের ঝুঁকি নিয়ে পারাপার করতে হচ্ছে সাধারণ মানুষ থেকে শুরু করে স্কুল পড়ুয়াদের। জানা গেছে বাঁকুড়ার দিক থেকে প্রবাহিত আমোদর নদে হঠাৎই প্রচুর পরিমাণে জল এসে যাওয়ায় এই ঘটনা ঘটেছে। তবে এবারই প্রথম নয়, প্রতি বছরে এ ধরনের ঘটনা ঘটে থাকে, এমনকি এর আগে মৃত্যুর ঘটনাও ঘটেছে। স্থানীয় মানুষদের অভিযোগ, এই রাস্তাটি অত্যন্ত নিচু হয় এই ঘটনা ঘটে। প্রশাসনের উচিত এ ব্যাপারে স্থায়ী সমাধানের ব্যবস্থা করা, যদিও এদিন সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে একজন সিভিক ভলেন্টিয়ার নিয়োগ করা হয়েছে। ভেসে গেছে মানে মারা গেছে, এমন পরিস্থিতি আছে। অন্যরকম হচ্ছে সুবিচকের পোল সাতবেড়িয়া লাগোয়া। জলটা পরশু থেকে উঠেছে, রাতে না কালকে উঠে গেছিল তো? উঠে নে রাত্রে, কাল রাত্রে। বিকাশ পাঞ্জা। ভয় তো লাগবে, বৃষ্টির জল ভয় লাগবে না আবার? এর আগে তো এই পোলেতে মানুষও মারা গেছে, ভেসে গেছে। হ্যাঁ, একটা কইলাতে ব্যক্তি লোক সে মারা গেল এখানে। হ্যাঁ, কি করে বন্যার জলে ভেসে? বন্যার জলে ভেসে যে ও সে ধারে পা গেল, বুঝতে পারছেন? সব ছেড়ে ছুড়ে আমরা তো পালাবই, দৌড়ে যাবই, আমরা খেলবো, শিখবো, পড়বো, নাচবো, নতুন বন্ধু পাবোই। কিচি কিচি তে, কিচি কিচি তে। বাচ্চাদের কিজি থেকে দূরে রাখা অসম্ভব। কিজি ইন্ডিয়ার ফেভারিট প্রিস্কুল।